নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস কোচ জন ফ্যান্ডোকে এই মুহূর্তে সবাই চাইছে ছেড়ে দিতে এবং ছেড়ে দিতে বলছে ম্যানেজমেন্টকে শ্যাক করে দিতে বলছে এরকম অনেক মতামত কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু দিচ্ছে সবাই সত্যি কথা বলতে জন ফ্যান্ডো দল যখন গোছাচ্ছিল অবশ্যই তার পরামর্শ অনুযায়ী যে সমস্ত প্লেয়ার দরকার ছিল সব প্লেয়ারদের এনে দিয়েছে কোচ জন ফ্র্যান্ডোকে এটিকে মোহনবাগান বাগান দল কিন্তু সেই দল নিয়েই যদি এরকম পারফরেন্স করে আইএসএল এই মুহূর্তে সবচেয়ে দামি দল সেই দামি দলটার পারফরমেন্স এরকম যদি থাকে তাহলে কিন্তু এর থেকে খারাপ কিছু হয় না এবং লজ্জার কিছু হয় না হ্যাঁ সবচেয়ে বড় ভুল করেছে অবশ্যই তার পরিকল্পনা স্ট্র্যাটেজি ছিল একটা কিন্তু পরিকল্পনা স্ট্র্যাটেজি থাকলেও তিনি একটা স্ট্রাইকার দলে নেয়নি এটা সবচেয়ে তার বড় ভুল আর এই ভুলটা কিন্তু শুধু কোচের একার এখন নয় কারণ ম্যানেজমেন্ট যদি জোর করে একটা স্ট্রাইকার আনতো তাহলে অবশ্যই কিন্তু ভালো হতো কিন্তু ম্যানেজমেন্টও কিন্তু কোনো রকম জোর করেনি যেমন প্লেয়ার চেয়েছে তেমনই এনে দিয়েছে তো হ্যাঁ ভালো এটা একটা দিক যে কোচ যেরকম প্লেয়ার চাইছে তেমনই প্লেয়ার এনে দিচ্ছে ম্যানেজমেন্ট এটার থেকে ভালো কিছু আর হয় না কিন্তু তাই বলে এরকম ভালো দল নিয়ে যদি এরকম পারফরমেন্স করে তাহলে এর থেকে তো অন্য কোনো যে কোনো কোচকে এনে ভালো দল তৈরি করে তাকে দায়িত্ব দিলে মনে হয় আরও ভালো হতো কারণ জুয়ান ফ্রান্ডও একসময় গোয়া দলকেও কিন্তু এরকমই ভুগিয়েছে গোয়া দলকে ভুগানোর পর কিন্তু এখন এটিকে মোহন বাগান দলকে ওই সাত আট নম্বরেই আর কি শেষ করাবে এরকম একটা বিষয় এখন দাঁড়িয়েছে তাই কোচের ওপর কিন্তু এই মুহুর্তে ম্যানেজমেন্ট খুবই বিরক্ত তার স্ট্র্যাটেজি পরিকল্পনা কিছুই কাজে আসছে না হ্যাঁ মানছি প্লেয়ারদেরও দোষ রয়েছে কোচেরও দোষ রয়েছে কিন্তু প্লেয়াররা যদি স্ট্র্যাটেজি পরিকল্পনা ঠিকমতো বুঝতে না পারে তাহলে খেলাটা ভালো হবে কি করে আসল কথা স্ট্র্যাটেজি পরিকল্পনা শুরু থেকেই তিনি বলে এসেছেন যে এই যে দল এই দলটা আরও পরিশ্রম করে আরও ভালো খেলবে সেটা সিজন শুরু হওয়ার আগে থেকেও বলছে এখনও শেষ হতে যাচ্ছে তখনও একই কথা বলছে তাহলে আর কত সময় এত সময় কোনো দল মানে এত বড় দলের হয়ে এত সময় তিনি কখনোই পাবে না তো এখন যদি একটা কাজ করে মানে এই মুহূর্তে যদি কোনো নতুন বিদেশি কোচ না আনতে পারে একটু সময় যদি লাগতে পারে নতুন ভালো কোচ আনার ক্ষেত্রে তাহলে কিন্তু আর কাজ করতে পারে এটিকে মোহন বাগান দল সেটা কি সেটা হচ্ছে এর আগেও আমরা আইএসএলএ অনেক দলকে এরকম করতে দেখেছি সেটা হচ্ছে মানে সহকারী কোচ বাস্তব রয়কে যদি পুরো দায়িত্ব দেওয়া হয় জনকে সরিয়ে এটা একটা মানে এটা একটা ভালো হতে পারে এই কাজটা করতে পারে তার পাশাপাশি যদি এটাও না করে তাহলে কিন্তু নতুন কোনো ইন্ডিয়ান কোচকে যদি আনা হয় যেরকম খালিদ জামিল একসময় নর্থ ইস্টন দলের দায়িত্ব পেয়েছিলেন তার যে হেড করছিল তাদেরকে ছেড়ে দিয়েছিল এবং খালিদ জামিলকে আনা আনা হয়েছিল তখন কিন্তু সেই খালিদ জামিল দলটাকে এমন পর্যায়ে নিয়ে গেছিল টপ ফোরে নিয়ে গেছিল এবং প্লে অফসও খেলিয়েছিল তো এই রকম যদি সহকারী কোচ বা ইন্ডিয়ান কোচ যদি পুরো দায়িত্বে পেয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং এই সিজনটা একটা ভালো দিয়ে শেষ করতে পারে অন্তত ছয় এবং পাঁচ নম্বরে তো নাও থাকতে হতে পারে চার এবং তিন নম্বরে থাকতেই পারে কারণ যেহেতু কোচ জন ফ্রান্ডের স্ট্র্যাটেজি কাজে আসছে না তাহলে অন্য নতুন কোনো ইন্ডিয়ান কোচের তো স্ট্র্যাটেজি পরিকল্পনা আছেই তো সেই স্ট্র্যাটেজি পরিকল্পনা কিন্তু কাজে লাগতেই পারে তো সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারে এবং স মানে ইন্ডিয়ান কোচ অনেকেই আছে যেরকম ক্লিফোর্ড মিরান্ডা যিনি কি ওরিশাপের সহকারী কোচ যদি তাকে ট্রাই করে বা অনেক কোচ আছে অনেক ইন্ডিয়ান কোচ আছে সঞ্জয় সেনও আছে যদি মানে এই মুহূর্তে এই সিজনটা শেষ করার জন্য যদি আনা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয় অন্তত জয়ন ফ্রান্ডোর থেকে অন্যরকম ভালো কিছু করে দেখাতে পারবে সেই কোচ তো এই কাজটা যদি করে তাহলে অনেকটাই ভালো হয় তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও কিন্তু এই মুহূর্তে তোমরা যেটা ভাবছো যে এখনই আর কি কোচ করে নতুন কোচ এনে দেবে এটাতে কোনো রকম ভালো পজিটিভ রেজাল্ট আসবে না নতুন কোচ যদি নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই একটু ভেবে চিনতে একটু খুঁজতে হবে ভালো কোচ এই বড় দলের কোচ হিসেবে যিনি আসবেন তিনি অবশ্যই ভেবে চিনতে আসবেন এবং যাকে নিয়ে আসবে এটিকে ম্যানে এটিকে এমবি দলের ম্যানেজমেন্ট তারাও ভেবে চিনতে নিয়ে আসবে তো একটু সময় লাগবে তো তোমরা অবশ্যই এই যে কাজটা করার কথা বলছি আমার মতামত হিসেবে তোমরা এই কাজটা নিয়ে কী মতামত দেবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও